প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে 45 রানে হারিয়ে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে আফগানরা। সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের। চলতি সিরিজের আগে আর একবারই বাংলাদেশ দল টি টোয়েন্টি সিরিজে আফগানদের মোকাবেলা করেছিল, 2014 সালের টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে। সেবার আফগানিস্তানের বিপক্ষে হেসে খেলে 9 উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। তবে দীর্ঘ 4 বছরে আফগানদের ক্রিকেটার চিত্রটাই বদলে গেছে। দারুণ খেলে র্যাঙ্কিংয়ের 8 নম্বরে জায়গা করে নিয়েছে তারা, আর বাংলাদেশের অবস্থান 10 নম্বরে। এদিকে বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি আজ মাঠে গড়াবে সন্ধ্যা 1:30। ইতোমধ্যে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচে 2 পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। একাদশ থেকে বাদ পড়েছেন আবুল হাসান ও আবু জায়েদ রাহি। এই দুজনের পরিবর্তে একাদশে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার ও পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হক। বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, নাজমুল ইসলাম, রুবেল হোসেন এবং আরিফুল হক। আফগানিস্তানের একাদশ: মোহাম্মদ শাহজাদ, উসমান গনি, আজগর, নাজিমুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারি, শফিকুল্লাহ শফিক, রশিদ খান, করিম জান্নাত, মুজিবুর রহমান, শাপুর জাদরান।